তার মতো এত বড় মনের মানুষের জন্য আমরা কি কিছুই করতে পারবো না গয়না পাবি? আপনি যে তার কথা ভেবে ভবদিয়া ছুটে এসেছেন এটা জেনেই আমি অনেক খুশি হয়েছি। আমি কি জানতাম জানেন? আমি জানতাম শেষ পর্যন্ত তিনি আপনার কাছেই ধরা দেবেন। হয়তো সেটা হতে পারত, হয়তো না, তা ভেবে এখন আর কোনো লাভ নেই। আমাদের দুজনের যে কোনো একজনকে এখন স্যাক্রিফাইস করতে হবে। মানে? মানে টিনাকে, আমাদের দুজনের যে কোনো একজনকে গ্রহণ করতে হবে। টিনাকে তো আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু আমি তো ফিজা ভাই রে, মানে তিনি আমার সেটা তো তিনি বড় মনে পরিচয় দিয়েছেন, আর এই জন্যই আমরা তাকে বেশি করে ঠকাতে পারিনি। বিষয়টা তো তা না, বিষয়টা হলো যে আপনার আমার চাইতেও কোনো একজন মানুষ ফিজা ভাইরে তার প্রাণের অধিক ভালোবাসে। সেটা জানি, কিন্তু ফিজা স্যার তো তারে চায় না, সেজন্যই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতেই হবে গয়না পারবিন। আর আজ বিকেলে আমাদের বাড়িতে সেই লটারি হবে, কে স্যাক্রিফাইস করবে, আপনি না আমি? হচ্ছে কি, আমার তো একটু স্যাক্রিফাইসের সমস্যা আছে, আপনি করেন গয়না পারবিন। ভুলে যাবেন না, একদিন আমি আপনার উপকার করেছিলাম, সেদিন আপনি বলেছিলেন প্রতিদান দেওয়ার সুযোগ এলে আপনি প্রতিদান দেবেন। এখন প্রতিদানের সুযোগ এসেছে গয়না। আচ্ছা, আর কি কোনো বুদ্ধি জানা নেই? আমার তো জানা নাই। হ্যাঁ, তারপর আর কি, সেই থেকে দুজনের মধ্যে কথাবার্তার বন্ধ। প্রথম দিকে যদিও দু একটা কথাবার্তা হতো, শেষের দিকে দুজনে একদম একে অপরের থেকে দূরে সরে গেল। মারেম খায় নিয়োগ দিল নাটারে, হারেম খায় নিয়োগ দিল আদলিরে। ও মাই গড, কুচার মামা, অনলি ফর দ্যাট সিম্পল রিজন লং লং ইয়ার্স, 20 ইয়ার্স, মানে 20 বছর পার হয়ে 21তম বছর পর্যন্ত তাদের টোটাল কথাবার্তা ওয়ার্ড বিনিময় বন্ধ, মানে ক্লোজ। পৃথিবীর সমস্ত ঘটনা, হানাহানি, মারামারি, কাটাকাটি, সব কিছুর মূলে কিন্তু একটা তুচ্ছ ঘটনা। হ্যাঁ, তুচ্ছ ঘটনা, এই যে দাম্ভিকতা, আত্মঅহংকার মানুষকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে দেয় যে মানুষ তখন ফানুষে পরিণত হয়, জানো। আচ্ছা কুচার মামা, আপনি তো সেই সময়ে, মানে দ্যাট টাইম এ লং লং এগো, আপনি তো সেই জায়গাটায় প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন, আপনার কাছে কি মনে হয় হু ওয়াজ কারেক্ট, মানে ছোট মামা নাকি বড় মামা? আর বড় মামা যখন মানে পেনাল্টি কিকটা করলো, তিনি কি সত্যি সত্যি ইশারা করে দিয়ে দেখেছিলেন যে কোন দিকে শটটা করছেন, আর নাকি ওই ছোট মামা নিজে নিজের দক্ষতায় নিজের গুণাবলীতে ওই বলটা ক্যাচ করেছিলেন? সে কথাটা বলার সুযোগ দিল কনে? হ্যাঁ, তার আগেই তো তারা মারামারি ঘুষাঘুষিতে লিপ্ত হলো। মারেম কয় যে আমি যখন পেনাল্টি করি তখন আমি হারেমের ইশারা করেছিলাম, সেই ইশারা অনুযায়ী সে ঝাঁপায় পড়ে বলটা ধরেছে। হারেম বলে যে না, আমি আমার যোগ্যতা বলে বলটা ধরেছি, বড় ভাই আমার কোনো ইশারা করেনি। না না না, আপনি কি বড় মামাকে কোশ্চেন করেননি, জিজ্ঞেস করেননি যে সে কেন ইশারাটা দিল? সে বলে যে সে তার ছোট ভাই, হায়ারে খেলতে গিয়েছে, পেনাল্টিতে যদি গোল খায় তাহলে সাপোর্টাররা তারা তো ঢিল মারবে, ডিম মারবে, সেই কারণ। তার মানে হচ্ছে কুচার মামা, হু ইজ দ্য বিগ প্লেয়ার, মানে কে হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়, এই নিয়ে আমার ছোট মামা এবং বড় মামার মধ্যে দ্বন্দ্ব, মানে কিলাস। হ্যাঁ কুচার মামা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই রিকোয়েস্ট ইউ একটা কথা রিকোয়েস্ট করি আপনাকে, সেটা হচ্ছে যে টুমোরো মর্নিং, কাল সকালবেলা, আপনি আপনার দুই শিষ্য ছোট মামা এবং বড় মামাকে অনুগ্রহ করে প্লিজ আপনি এই ক্লাবের মাঠে নিয়ে আসবেন। তারপর 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 যেটা হচ্ছে যে নিয়ম মনে আছে তো? হোয়াট ইজ দিস, টু লেডিজ গ্যাদারিং হেয়ার? ভাবত খুব খারাপ মনে হচ্ছে। ধবলা, তুমি কি মায়ের কাছে খবর দিয়ে এসেছিলে আমাকে আসার জন্যে? গয়না, হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করতেছো?
কি ব্যাপার, হোয়াট ইজ দিস? একটা এম্বারাসিং সিচুয়েশন, অকওয়ার্ড পজিশনে পড়ে আছি, তোমরা কেউ কোনো কথা বলতেছো না। কি হয়েছে, লেট টক, কথা বলো প্লিজ। স্যার, আমি এই পর্যন্ত আপনারে অনেক ঠকাইছি, আপনার কাছে আমি অনেক অন্যায় করেছি। স্যার, আপনার সরলতা সুযোগ নিয়ে আমি মিয়া ভাইরে, আজ সকালে আপনি যখন এসেছিলেন তখন আপনার মুখ দেখে আমি বুঝতে পারছিলাম আপনি কতটা ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছিলেন। তাই স্যার, আমি স্যাক্রিফাইস করতে চাই, আপনি আমারে গ্রহণ করেন। হ্যাঁ, আপনি আমার এত স্বপ্ন দেখেছেন, আমিও স্যাক্রিফাইস করতে চাই, আপনি আমারে গ্রহণ করেন। ওরে না রে, এ তো একটা স্ট্রেঞ্জ সিচুয়েশনে পড়ে গেলাম। একজনের পাতেই নাকি মানুষের ঘাম বেরোয় যায়, আর আমার সামনে দুজন একদম তোমরা স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়েছে অনলি ফর মি। তাহলে পরে স্যার, লটারি হোক, লটারিতে যারে পাবেন আপনার তারই সিলেক্ট করতে হবে, সেই স্যাক্রিফাইস করবে। প্লিজ, আই নিড নো স্যাক্রিফাইস। তোমাদের কোনো স্যাক্রিফাইস করার দরকার নেই, কারণ আমি নিজে, আমি ওন পার্সন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে, উৎপ্রাণিত হয়ে আমি নিজে একটা স্যাক্রিফাইস করেছি। না ফিজা ভাই, না, তা হয় না। লটারি করে যে কোনো একজনরে আপনার বেছে নিতেই হবে, যে কোনো একজন স্যাক্রিফাইস করবে, আপনি সারা জীবন কষ্ট করবেন, হে আমরা কিছুতেই সহ্য করতে পারবো না, আপনার কষ্ট আমরা দেখতে পারবো না। ওরে গয়না, ইউ আর অ্যাবসলিউটলি ম্যাড, পাগল কোথাকার, আমার কোনো কষ্ট নেই, প্লিজ। স্যার, আপনি মিথ্যা বলতেছেন, আপনার মুখে হাসি কিন্তু অন্তরের ভিতর কষ্টের সাগর, আমরা বুঝতে পারতেছি স্যার। প্লিজ ধবলা, আমার কোনো কষ্ট নেই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমরা আমাকে বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আপনি লটারি করে যে কোনো একজন রে আপনার আপন করে নেন, তাহলেই তো হয়। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট গয়না, তুমি কি বলতেছ? তুমি নিজেও জানো না যে আই এম ট্রাইং হার্ড টু মিক্স ইউর ফাদার উইথ বড় মামা, মানে বড় মামার সাথে ছোট মামার মিল করানোর জন্য আমি কি পরিমাণ হার্ড ট্রাইং করতেছি, তারপরেও তুমি এই কথা বলতেছো। স্যার, এগুলো এখন আমাদের কাছে কোনো বড় ব্যাপারই না, আমাদের সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার সুখ, তার চেয়ে বড় কিছু নেই। ও গড, ইটস ওকে, তোমরা যেটা বলেছো সেটাই হবে, কারণ অল দ্য লাইফ, সারা জীবন আমি দেখলাম যে আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করতেছি, তোমাদেরকে যেটা বলতেছি, সবসময় তোমরা আমার এগেনস্টে এসে দাঁড়াচ্ছ। ঠিক আছে, তোমরা লটারি করো, কিন্তু ওয়ান থিং মাইন্ড ইট, একটা কথা, সেটা হচ্ছে যে আমি লটারিতে যাকে পাবো তাকে যদি আমার পছন্দ না হয়, আই উইল রিফিউজ হার, ওকে? ওকে স্যার, লটারি করে যদি আপনি পছন্দ না করেন তাকে রিফিউজ করবেন, অটোমেটিকলি বাকি জন আপনার হয়ে যাবে। ওকে, ডান। আয়না কাছে আয়না। আচ্ছা মিয়া ভাই, এ মিয়া ভাই, এই সিরিয়াস সময় গান ধরেছেন আবার, শোনেন ওই ফিজা ভাই কি পারবে আব্বার আর সাসার মিল করাতে? আছে কি, সে যেরম করে বুঝিস তার নিজের একটা পছন্দের জন্য স্যাক্রিফাইস করেছে, তার তো মনে হচ্ছে সে চিন্তা ভাবনা করে আটঘাট বাইদেই মাঠে নেমেছে। আসলেই মিয়া ভাই, আমি তো ভাবতেই পারিনি ফিজা ভাই এরকম একটা অ্যাকশনে চলে যাবে। তবে মিয়া ভাই, আমরা যেটা করতে পারিনি, না না, আপনি অবশ্য পেরেছেন, আপনি সেদিন আব্বার সামনে যেরকম সাহস করে কলেন গয়না পুরে, স্যার আপনি বিয়েই করবেন না, আপনার বুকের পাটা দেখে তো আমি সেরাম অবাক। হ্যাঁ, হচ্ছে কি, আমার তো বুঝি সাহস যেটা, আমার হচ্ছে কি সেটা তো অনেক ভেতরে থাকে, এতদিন বার করিনি, সেটা হচ্ছে অন্য। তো হচ্ছে কি, মাঝখান থেকে তো তোর সুবিধা হয়ে গেল। কেন না, মানে হচ্ছে কি কষ্ট যা করেছি, হচ্ছে কি আমি করেছি, কেন আমি হচ্ছে কি ফিজা করেছে, হচ্ছে কি গয়না করেছে, তুই তো কোনো কষ্ট করিস নি, তুই তো মাঝখান থেকে এমন বাজারে একটা জিনিস কিনতে গেলে যেরকম হয় না যে একটা কিনলি আর একটা ফাও পাওয়া যায়, তুই তো আয়নারে সেরকম ফাও পেয়েছিস। শোনেন মিয়া ভাই, ছোট ভাইরে ওরম হিংসে করতে নেই। ওরে না, হিংসে করতেছি না, হিংসে করতেছি না, হিংসে করবো কেন, সত্য কথাই করছি। আয়না কাছে আয়না। বেশিরভাগ সিনেমাতে দেখবেন নায়িকারা
শাড়ির আসল ছিঁড়েই ব্যান্ডেজ বাঁধে। হ্যাঁ দিয়েছি তো, দিয়েছি, সিনেমা দিয়েছি। নায়িকারা শাড়ির আসল ছিঁড়ে নায়কের মাথায় ব্যান্ডেজ বেঁধে দেয়। দিয়েছিস? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কি তুমি আবার আবল তাবল বকতেছ? সান্ত্বনা দিতেছি, সান্ত্বনা। আচ্ছা আচ্ছা গয়না, তুমি আমার জন্য এত কিছু করতেছো কেন গয়না? রোগীদের ডাক্তারের কাছে এত প্রশ্ন করতে হয়? তাহলে ডাক্তার হিসেবে আমার কাছ থেকে কি ভিজিট নেওয়া গয়না? রে ভাই, আমি থাকলে কিছু বলবি না, আমি যাই। নাটা ভাই, তুমি থাকো, আমার তো ব্যান্ডেজ করা শেষ, আমি যাই। হে গয়নাবু, 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 এখন কথা, ওই সান্ত্বনা শুরু বলি, কিছু একটা বলি যান, তাহলে রাতের বেলা মেয়ে আমার ঘুম হবে না তো। হ্যাঁ গয়না, ও সত্যি কয়েছে, আমার রাতের বেলা ঘুম হবে না। ঘুম আমি যে মিথ্যে সান্ত্বনা দিই না। মিয়া ভাই, ও মিয়া ভাই, কি ভাবছেন? ওরে দেখো আবার ওই সে গান ধরিছে। হাসকি ধর, তুই তো ধরে নে, আমি আর তোর ভাবি মানে হাসকি গয় না পুকুর ঘাটে বসে আছি, তুই মনে কর দেখতেছিস, আমাকে কিরাম লাগতেছে বল দিনি, আমাকে মানাবে? হাসকি মিয়া ভাই, ওই আপনি হচ্ছেন গিয়ে ফিল্টার আর গয়নাবু হচ্ছে তামাক, তার মানে কি দাঁড়ালো? ফিল্টার আর তামাক দুজনে দুজনার, দুজনে দুজনার আয়না কাছে আয়না। তুই তুই হচ্ছে কি, তুই তুই সিগারেটের মতো একটা বাজে জিনিসের সঙ্গে তুই তুলনা দিলি, আর গয়নারে তুই তামাক বললি কিরম করে, মানে তোর ভাবিনি তুই তামাক বললি কিরম করে? হ্যাঁ তামাক তো ধরালি পুড়িয়ে ছাই, এটা তুই একটা কথা বললি না? না তুই তুই কিরাম করে বলেছি? আরে ভাই সেটা তো মিলের জন্য বলেছি, অত তিজি দহর কি আছে? না না ওটা ধরালি তো পুরে ছাই, তুই এটা বললি, সরি বল, একটু অল্প টাইম করো প্লিজ। সরি স্যার, সরি স্যার, লুজ করে দিছি। ওকে, কিছু দেখতে পাচ্ছেন স্যার? নো, কয়না লেফট সাইডে গয়না, জি কয়নাগুলো স্যার, রাইট সাইডে ধবলা, জি ধবলা স্যার, আঙ্গুলগুলো আই ক্যান সি নাথিং, কিছু দেখতে পাচ্ছি না। গেমটা বেশ ভালোই মনে লাগছে, মানে মনে হচ্ছে। শোনো গয়না শুরু। What is this? খুশবু তুমি কোথেকে এসে এখানে হঠাৎ করে উদয় হলে? পছন্দ হয়েছে স্যার, ঠিক আছে। ও মাই গড, তোমরা এইরকম একটা নাটক আমার সাথে করতে পারলে? তোমাদের তো টেলিভিশনে গিয়ে নাটক দেখা উচিত, আর আমি আর খুশবু সেই নাটক টেলিভিশনের সামনে বসে বসে দেখব। তার মানে পছন্দ হয়েছে? তবে ঘটনা যাই হোক, খুলবান বক্সের একটা কথা কিন্তু সত্যি হয়েছে। কোন কথাটা? গয়ে গাম, গাম মানে দুঃখ, গয়নাবুর কাছ থেকে দুঃখ পেয়েছেন, ধয়ে ধাক্কা, আজ সকালে ধবলাপার কাছ থেকে ধাক্কা খেয়েছেন, আর খুশবু খয়ে খুশবু আপনি খুশি হয়েছে। ওকে 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 প্লিজ টেক ইট দা গামছা। আচ্ছা ঠিক আছে, চলো শোনো, আমাদেরকে এখন একটু ভব দেওয়া যেতে হবে, একটা প্ল্যানিং আছে, আমরা সে তার জন্য প্ল্যান প্রোগ্রাম করব। ওকে চলো, এমন একটা খুশির দিনে সবাই মিষ্টি মুখ করে তারপরেই যাবেন। এই নেন সবাই মিষ্টি খা, তুই মেশিনে রেডি ছিলি, আপনার আশিস দেখ খুশবু। ও মাই গড, মাঠে কোনো মাঠে কেন, জার্সি পরে মাঠে গিয়ে কি হবে সেখানে?
সেখানেই তো তোমাদের সব। আজ পর্যন্ত যা কিছু ধরে রেখেছো সে তো মাঠেই সব ঘটেছিল। হায় আল্লাহ, দুলা ভাই চলে গিয়েছে। এতক্ষণে মনে হয় খেলা শুরু হয়ে গিয়েছে। কারণ তোমরা আজও দুজন বড় মাপের ফুটবলার রয়ে গেল। তুমি মনে করো আজও তুমি বড় মাপের সেরা স্ট্রাইকার, তুমি মনে করো সেরা গোলকিপার। এই নিয়ে তো তোমাদের দ্বন্দ্ব। আজ আমি প্রমাণ দেখতে চাই যে তুমি বড় মাপের সেরা স্ট্রাইকার আর তুমি সেরা গোলকিপার। কিভাবে কিভাবে গুরুজি? বুঝতে পেরেছি গুরুজি, আপনি বল বসান, আমি এখনই প্রমাণ করে দেব আমি সেরা স্ট্রাইকার। অত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ শোনো মারে, এই বলটা পেনাল্টি স্পটে বসাবো। হ্যাঁ সেই পেনাল্টি স্পটে থেকে তোমার এই ফাঁকা গোলে কিক করে গোল করতে হবে। এটা কোনো কথা হইল গুরুজি? আমি এই ফাঁকা গোলের মধ্যে আমি স্ট্রাইক করে গোল করব। হ্যাঁ আরে আমি মারে, আপনি জানেন না আমি এই অঞ্চলের মধ্যে সেরা স্ট্রাইকার। সেটা দেখা যাবে একটু পরে। হ্যাঁ আর হারেম তুমি গোলপোস্টটা দাঁড়াবা, আমি পেনাল্টি স্পট থেকে কিক করব। সেই কিক তোমারে ফেরায় দিতে হবে, বুঝেছো? আপনি কি বলেন গুরুজি, আপনি এই বয়সে কিক করে আমার গোলে গোল ঢোকাবে? গুরুজি আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই আমি হারেম। আপনি জানেন না হারেম যখন গোলপোস্টে দাঁড়ায় গোলপোস্ট ওয়াল হয়ে যায়। দেখা যাক ওয়াল ভাঙা যায় কিনা। যাও স্পটে যাও। কিন্তু গুরুজি সবই তো বুঝলাম, কিন্তু আপনি যে প্র্যাকটিস করাচ্ছেন এতে কি প্রমাণ হবে? প্রমাণ হবে এই যে হারবে সে হার স্বীকার করে অন্যজনের কাছে গিয়ে প্রথম কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে গুরুজি, মাইনে নিলাম মাইনে নিলাম। আমি আমি বারে প্রমাণ করে দেবো যে আমি কত বড় স্ট্রাইকার। ঠিক আছে, কে আগে কথা বলে সেটা আপনি দেখবেন। ঠিক আছে, এই যে পেনাল্টি স্পটে বল আছে, মারেন যাও তুমি হেঁটে চলে যাও কিক করে নেওয়ার জন্য। ঠিক আছে রেডি? এখনো বর্ষাবে না। এবার দেখা যাক তুমি কেমন বর্ষা দাও।
গোল পোস্টে দাঁড়াও, যাও যাও আসো। কি বুঝলে? কি বুঝলে? সেরা স্ট্রাইকার ফাঁকা গোলে গোল করতে পারলে না। আর তুমি সেরা গোলকিপার, এই বুড়ো মানুষের কিক আটকাতে পারলে না। বয়সের ভার গুরুজি, বয়স বয়সের ভার। আগের বয়স তো নাই। নাই, সবই চলে গিয়েছে, সবই চলে গিয়েছে, আছে শুধু দম্ভ অহংকার। তুমি যে ক্ষমতা বলে গোল করতে পারতে, আর তুমি যে ক্ষমতা বলে বল ঠেকাতে পারতে, সে সবই চলে গিয়েছে। অথচ তার রেখে যাওয়া কঙ্কাল হাড্ডি, সেগুলো সযত্নে ধরে রেখেছো, ধরে রেখেছো দম্ভ অহংকার আত্মগরিমা। এখন কে কার কাছে নতি স্বীকার করবে? মারেম হারেমের কাছে, না হারেম মারেমের কাছে, না দুজনেই দুজনের কাছে? আর লজ্জা দেবেন না গুরুজি, এই ভুলটা গুরুজি আগে ধরায় দেন নাই। কেমন করে ধরায় দেব? তোমরা তো দুজনেই গ্রামের মাথা, তোমরা তো স্বীকারই করতে যাও না যে তোমাদের ভুল হয়। আজ তাহলে কি করে? হ্যাঁ, কি করে? কারণ আজ গ্রামের পরবর্তী প্রজন্ম বড় হয়েছে, তারা তোমাদের এই ফাঁপা আস্ফালন সহ্য করতে পারে না। মারেম হারেম যাও, তোমরা দুজনের বুকে বুক মেলাও, যাও যাও হারেম যাও, মারেম যাও, বুকে বুক মেলাও। হারেম তুমি ছোট ভাই, যাও যাও। কি হলো, বুকে বুক মেলাও। তোমরা দুজনে হাতে হাত মেলাও, দাও হাত মিলিয়ে গ্রামের সব মানুষকে জানায় দাও যে ভাইয়ের পাশে ভাই আছে, আছে থাকবে। যাও চলে নেমে আসে, আসেন। তোমার কলেজে সন্তান আসবে সেদিন আমি দোয়া করি সে যেন তোমার মতো সাহসী সন্তান হয়, যে অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরবে। ফুলের গন্ধ পাচ্ছিস না? কি ব্যাপার বন্ধু, তোমাকে মন খারাপ কেন? মন খারাপ আমাদের এই সার্কি বাকরি কিছু তো নাই, মুখবার্তের কাম কাজ কিছু নাই, এই জন্য চিন্তা। সার্কি বাকরির কি হয়েছে?
আর কি হবে, দুই ভাই মিলে গিয়েছে, এখন আমাদের আর কি দেখে, আমাদের চাকরি তো নট হবে সেটা আমি বুঝতে পারতেছি। তবে এই দুঃসংবাদের মধ্যেও একটা সুখী সংবাদ আছে, একটা শান্তির, একটা পবিত্র একটা সংবাদ আছে। সেটা হলো যে ছোট মিয়া আমার আর মিস রাহেলার বিয়ের পারমিশন দিয়ে দিয়েছে বাগান বাড়িতে। বড় মিয়া তো আমারও তাই বলিতে বলেছে যে বাগান বাড়িতে বাসন করবে আমাকে, তাই নাকি? তাহলে আমরা ফুলটা একটু আদর বদলে ফেলে যাও। রাহেলা প্লিজ ফুলটা একটু লোন হাতটা বাড়ান। মিস মারা ফুলটা লোন তার সাথে লালটি। ছোট মিয়া, আরে ধবলা তুমি এখানে? জি, আজকের এই খুশি ভাগ করে নিতে আসলাম। ভালো ভালো, ছেলেটা কে? জি ইসলাম খান, আমি নজর আলী। ও, তুমি সেই বীর যে ভণ্ড ইয়ে হুলে মানরে ধরছিলা? জি জি। গুড গুড, বিয়েতে যেন দাওয়াত পাই। জি নিশ্চয়ই। বসো বসো বসো। জি, সালাম আলাইকুম। উনি আমাদের বিয়েতে আসবে? আমরা বুবু, তোর দুই ভাই। আমার তুই ভাই, এটা কি আমি সত্যি দেখতেছি না স্বপ্ন দেখতেছি? এই দৃশ্যটা দেখার জন্য আমি আমি আজ 20 বছর যাবত অপেক্ষা করতেছি। আমি 20 বছর যাবত অপেক্ষা করতেছি। সব তো করেছে মেয়েদের ওই চ্যাম্পিয়ন বাস্টার তোর ছেলে ফাইজুল। তা ফাইজুল কই? ফাইজুল? হ্যাঁ, ওরে না রে তুই মামা, আসসালামু আলাইকুম। তার মানে আপনারা কেউ গোল করতেও পারেননি, মানে গোল ঠেকাতেও পারেননি, তাই না? ইজ ইট ট্রু? ও, বুদ্ধিটা তাহলে তোমার ছিল। ইয়েস। তা পরীক্ষা তো শেষ, খুশবু এখানে কি করে? জি ছোট মামা স্পেশাল কোচিং করতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটিতে ভর্তি হবে? ইয়েস। না কাকা, তো এই বাড়িতে ভর্তি। ও আচ্ছা আচ্ছা, সুখী হও সুখী হও। এই যে দেখছি তোমরা জোড়া মিলিয়ে আগে থেকেই উঠে আসছো। না মানে বড় মামা, তাতে তো আপনাদেরই মানে বেশ সুবিধা হয়ে যাচ্ছে। কেন? একই সাথে মনে করেন যে দুটো কাজ হয়ে যাবে, এক কাজই হয়ে যাবে। থাক থাক, যাই আমরা আমরা তাহলে আসি। চলেন মেয়ে ভাই। না তোমরা ঘরে আসবে না। আরে না না, পরে আসবো।